আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মার্কেটাইল ব্যাংক থেকে আপনার নগদ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমরা আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনারা মার্কেটাইল ব্যাংক থেকে আপনার নগদ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন। তার জন্য আপনারা মার্কেটাইল ব্যাংকের যে রেনবো মোবাইল অ্যাপস অথবা রেনবো ওয়ালেট যেটি আছে সেটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যখন অ্যাপসে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে একটু লক্ষ্য করবেন, এখানে আপনার যেহেতু মার্কেটাইল ব্যাংকের রেনবো অ্যাপসে এখানে একটি ওয়ালেট এবং এই ওয়ালেটের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমাদের কয়েকটি ভিডিও অলরেডি দেওয়া আছে। মার্কেটাইল ব্যাংকের অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কিভাবে রেনবো ওয়ালেটের ব্যালেন্স চেক করতে হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে একটু লক্ষ্য করবেন, উপরের যে অ্যাকাউন্টটি আছে এটিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ওয়ালেট সেটি লক্ষ্য করবেন। তো এটা হলো ওয়ালেট, এখান থেকে আপনি কিন্তু নগদ অ্যাকাউন্টের নিচের দিকে দেখতে পারতেছেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ালেট থেকে টাকা পাঠানো যাবে না, আপনাকে এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সুইম করে এখানে নিয়ে আসলাম, নেওয়ার পর এখন আমরা নগদে ক্লিক করব। নগদে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে যতগুলো নাম্বার এখানে সেভ করা আছে সবগুলো নাম্বার কিন্তু এখানে শো করতেছে। তো আপনার কাঙ্ক্ষিত নগদ অ্যাকাউন্ট নাম্বারটি যদি সেখানে সেভ করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে তুলে দিতে পারেন। তো ধরে নেন আমরা আমাদের নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে তুলে দিলাম, দেওয়ার পরে এখানে যে আইকনটা আছে আইকনের মধ্যে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার টাকার পরিমাণ দিতে হবে সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ সম্ভবত 30,000 টাকা পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন, অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এরপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে, তারপর আপনি এখানে আইকনের মধ্যে ক্লিক করবেন। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের অ্যাকাউন্টটি ডোরম্যান্ট হয়ে যাওয়ার কারণে বর্তমানে অ্যাকাউন্টটি সচল নয়, আমরা এখানে এই অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে পারতেছি না এবং লেনদেন করতে পারতেছি না। আমরা যদি আইকনের মধ্যে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই পেজে নিয়ে আসবে, এখানে আবার যে কোনো একটা লেখা লিখতে পারেন সর্বোচ্চ 20 অক্ষর এখানে, তারপর আপনার পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর আপনার কাছে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করলে আপনার নগদ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার হয়ে যাবে মার্কেটাইল ব্যাংক থেকে। তো আমরা এটি লেনদেনটি কমপ্লিট করতে পারতেছি না, আমাদের অ্যাকাউন্টটি সচল নয় যার কারণে লেনদেনটি সম্পূর্ণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আপনারা চাইলে এই প্রসেসটি অনুসরণ করে আপনার নগদ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন মার্কেটাইল ব্যাংক থেকে। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক মাস্ট। আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।